হালকা মরিচ দেন মরিচ আমি বেশি খেতে পারি না হয়ে গেছে তো ভিতরে একটু কাঁচ আছে সেজন্য আমি শিঙে দিয়ে দিলাম তো মাছ খায়া দেন একবারে আরে রে আজান দিছে ও ভাই নামি গরম ইয়া কাইয়া আবার আজান দিছে আসসালামু আলাইকুম হে গাইস সবাইকে রমাদান মোবারক আজকে সাগরের মাছ দিয়ে আমরা সেহরি খাবো তো সাগরের মাছ আমরা বাজি করব বাজি করে তারপর আজকে সেহরি খাবো তো বাজি করবে এখন তো আমাদের হাতে সময় কিন্তু খুবই কম আর মাত্র আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টার ভিতরে আমরা বাজি করে তারপর সেহরি খাবো এই মাছটি তো ভাই তাড়াতাড়ি তো ভাই এখানে মাছ কাটতেছে এখন তো আমাদের হাতে টাইম খুবই কম কারণ আর মাত্র আধা ঘন্টা টাইম আছে সেহরির তো তাড়াতাড়ি করে বাঁচতে হবে মাছটা তো ভাই এখন পরিষ্কার করতেছে মাছ আমাদের হাতে সময় একদমই কম তারপর আবার কাজ করতে হবে এখন কিন্তু ডিউটির মাঝে আছি আমরা তো ডিউটি শেষ করি নাই সেহরি খেয়ে তারপর নামাজ পড়ে আবার ডিউটি শুরু করতে হবে সময় খুবই কম তো মশলা একটু দেন তাড়াতাড়ি দেখেন ভাই সুন্দর করে মাছটাও করতেছে তাড়াতাড়ি হালকা মরিচ দেন মরিচ আমি বেশি খেতে পারি না তো হাতে সময় খুবই কম যা করা তাড়াতাড়ি করতে হবে তো এখানে আমি চুলা জ্বালাই তো ভাই বাজি করতেছে মাছ ভাই তাড়াতাড়ি বাজি করেন তাড়াতাড়ি আর বাড়াইয়া দেন টাইম নাই ওইদিকে তো মাছ এখনো হয় নাই হইতে খুবই ওইদিকে মাছের মশলা কিন্তু হয়ে গেছে এই যে মাছ ফ্রাই হবে ফ্রাই তো এই সেখানে কিন্তু মাছ হয়তো খুবই লেট হয়ে যাচ্ছে সময় খুবই কম তো আমরা এখন মিশিংয়ে দিব ওই মাছটি মিশিংয়ে তারপরে বাজবো তো সময় একদমই নাই তো আমরা এখন মিশিংয়ে নিয়ে যাবো মাছটি হয়ে গেছে তো ভিতরে একটু কাঁচ আছে সেই জন্য মিশিংয়ে দিয়ে দিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে তো ফার্স্ট টাইম এখানে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ তো হয়ে গেল মাছ বাজি হয়ে গেছে মাছ ফ্রাই হয়ে গেছে একদম সুন্দর করে বানিয়ে ফেলছি তো এখন আমরা খাবো আর মাত্র 20 মিনিট সময় আছে 20 মিনিটের ভিতরে খেতে হবে তো খুবই শর্ট টাইম তাড়াতাড়ি এখানে সব রেডি তো আমরা এখন খাওয়া স্টার্ট করবো দুজনে তাড়াতাড়ি ভাই সময় খুবই কম তাড়াতাড়ি শুরু করো স্টার্ট করো বিসমিল্লা কেমন হয়েছে মাছ তুমি ফ্রাই করছো আমি লগে আসছিলাম না তাড়াতাড়ি খাওয়া সময় নাই পরে তুমি আজান দিব পানি খাইবা মনে হয় যে রোজা ভাঙতেছো রোজা রাখতেছো না আজকে ওই কাহিনী হইলো খবর আছে প্রতিদিন কিন্তু এরকম হয় আজান দে তুমি পানি খাও মনে হয় যে রোজা ভাঙতেছো খাওয়াত ভালো আছো এই কাঁটা চো গায়ে হেলতাস সাগরের মাছ এমনি টেস্ট বাজি ফ্রাই করছি না আরো মজা হয়েছে মেয়ে মেয়ে ফ্রাইডটা করছে কেটা আমি করছি না তুমি করছো আমি তুমি লড়াই দিছো আম খালি মাছটি আমি গজি সব কিছু তো তুমি মশলা দিয়ে দিছো সরি মশলা দিয়ে দিছো আর লড়াই দিছো তাহলে তুমি আমার উস্তাদ বান ভাই ঠিক আছে উস্তাদ হই যাও তো মাছ খায়া দেখেন একবারে ক্লিয়ার করে দিচ্ছি কাঁটাগুলো মানে বিলাই থাকলে বিলাই আগুন খুশি হইতো দেন আজান দিতা স্যার খাইতাছে দেখেন দেন আজান দেয়ার খাও তো যারা হেন না বাঙ্গেন আদানি দাস দাস ফালি হইতো আদানি দাস সঙ্গে যে ফালি হইতো যে আরে মে আদানি দাস ও ভাই নামি গরম ইয়া আইয়া আবার আদানি দাস রোজা রাহেন না রোজা বাঙ্গেন আপনি এই মিয়া ও হাই গাইস কি সমস্যা কাজের মাঝখানে আমরা খাওয়া দাওয়া করি তো টাইম খুবই কম থাকে খাইয়া আবার খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ করতে হয় তো এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে তো এখন কাজ করতে হবে শরীরটা বেশি ভালো না আমাদের অনেক ডিউটি করতে হয় অনেক কাজ কাম করে তারপরে রুমে যেতে হয় শরীরে আর কুলা না তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জেনে দিবেন